আপনারা জানেন বিভিন্ন জন বিভিন্ন ধরনের উস্কানি দেবে, কোন উস্কানিতে পায় পড়ে আপনাদের সাথে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব করার চেষ্টা করবে। কোনো আমরা শান্তিপূর্ণ বরিশাল, শান্তিপ্রিয় বরিশালবাসী, আমরা শান্ত থাকতে চাই, এই বরিশালকে আমরা শান্তিতে রাখতে চাই। সন্দেহ আছে কোনো? আজকে শান্তি চুক্তি 23 বছর 26 বছর পূর্তি অনুষ্ঠানে আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী সম্পাদন হয়েছিল, এবং আমাদের রাজনৈতিক অভিভাবক আব্দুল্লাহর মাধ্যমে এই চুক্তিটি তিনি সম্পাদন করেছিলেন, এবং আমাদের রাজনৈতিক অভিভাবককেও আমি আজকে দিনের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন, কোনো ধরনের কোনো কারো কথায় কোনো উস্কানিমূলক বিষয়ে আমরা উত্তেজিত হব না। নির্বাচন সামনে, মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ জননেত্রী শেখ হাসিনা তিনি যে নির্দেশনা দিয়েছেন, আমরা আমি ব্যক্তিগতভাবে আমি তার ওই সেই নির্দেশনার বাইরে না, তার নির্দেশনার ভিতরে থেকেই আমরা কাজ করতেছি, এবং নির্বাচন থেকে সামনে যে নির্বাচন সেই নির্বাচনকে উৎসব মুখর করার জন্য যা করা দরকার আমরা মহানগর আওয়ামী লীগ, আমরা জেলা আওয়ামী লীগ এবং আপামর জনসাধারণ সবাইকে সাথে নিয়ে একটি উৎসব মুখর নির্বাচন আমরা চাই। সেটি করার জন্য মাঝখানে বিভিন্ন ধরনের আপনারা জানেন বিভিন্ন জন বিভিন্ন ধরনের উস্কানি দেবে, কোন উস্কানিতে পায় পড়ে আপনাদের সাথে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব করার চেষ্টা করবে। কোন আমরা শান্তিপূর্ণ বরিশাল, শান্তিপ্রিয় বরিশালবাসী, আমরা শান্ত থাকতে চাই, এই বরিশালকে আমরা শান্তিতে রাখতে চাই। সন্দেহ আছে কোন? সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের আমার কিছু বলার প্রয়োজন নেই, তার বক্তব্য যদি আজকে আপনারা দেখেন তার স্পষ্ট বক্তব্য, সেই বক্তব্য দেখলে পরে আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন সবকিছু। বুঝাইতে পারছি আপনাদের? আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আর যেভাবে আমরা একত্রিত ভাবে বরিশালবাসীকে পাশে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, ইনশাল্লাহ ভবিষ্যতে সেভাবে এই বরিশালকে, শান্তপ্রিয় বরিশালকে, শান্তপ্রিয় মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।